কারণ কথা তো খুব পাওয়ারফুল জিনিস, দেখেন না, কবুল কইছে আর একটু আগে দেখা হারাম ছিল, কবুল কথা বলার সাথে সাথে দেখা ইবাদত হয়ে গেছে। নোয়াখালীর মাইয়া আর হে দিনাজপুরের ছেলে, জীবনে কোনোদিন দেখা সাক্ষাৎ নাই, মুরব্বীরা খবর দিছে ওই বাদ ভালো একটা মেয়ে আছে, ওই বাদ ভালো একটা ছেলে আছে, সিটাগাঙের মেয়া আর রংপুরের ফুলা দুইটার এক জায়গায় কয় ককবুল, ককবুল, বাস একটু আগে যাকে দেখা ছিল হারাম এখন তাকে দেখা ইবাদত হয়ে গেছে। কত পাওয়ারফুল জিনিস, জবানি, জবানের দ্বারা গুনাহ করব না, জবানের দ্বারা মিথ্যার গুনাহ, গীবতের গুনাহ, চুগলখুরির গুনাহ, জবানের দ্বারা লাগব কথোপকথন, অযথা কথোপকথনের গুনাহ, এই সব প্রকারের গুনাহ থেকে জবানকে হেফাজতে রাখা চাই। কারণ বনি আদমের সকল কথাই মিজানের পালায় ওজন হবে। মাইক পাইছি আর কতক্ষণ কইতে হইব, প্রত্যেকটা কথা ওজন হইব, ফাহেশা কথা জবানে উচ্চারিত না হয়, জবানে এমন শব্দ না আসে যেটা মিজানের পালায় তুললে মুসিবত আছে। কারণ মুখ দিয়া যত কথা বলতেছি সব মিজানের পালায় ওজন হবে। ভালো বলতেছি তো ডাইন পালায় উঠবে কথাটা, মন্দ বলতেছি তো বাম পালায় উঠা যাবে কথাটা। এই জন্য বুখারি শরীফের শেষ তারজমাতুল বাব যেটা, এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই জবান নিয়ন্ত্রণ শিখাইছেন, জবানকে নিয়ন্ত্রণ করো, তোমার আমল যেমন ওজন হবে কথাও কিন্তু ওজন হবে। পুরা কিতাবে আমল শিখাইছি ঠিকই, কিন্তু শেষ কথায় তোমাদেরকে তোমাদের জবান কন্ট্রোল শিখাইতেছি, তোমাদের কথাও কিন্তু ওজন হবে। তো ভালো কথা বলবা, তো ভালো কথা কি হইতে পারে, দুইটা ভালো কথা শিখাইও দিছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহর কাছে বড় মাহবুব কালিমা, মিজানে বড় ভালি কালিমা, মুখে বড় পাতলা, কষ্ট নাই বলতে, বসে বসে বলবে আর মিজানের পালা বাড়ি হইতে থাকবে। কিন্তু আমাদের জীবনে বাজে কথার উচ্চারণ খুব বেশি, মোবাইলে বাজে কথোপকথন, ইন্টারনেট কানেকশন এখন আছে, এখন আর কথা বলতে কোনো বিল নাই, ওই যে 15-20 GB বইরে লইছে, সারা মাস বইরে ভিডিও কলিং, কথা কও আর চোখ দিয়ে দেখো আর কথা বলতে থাকো, ফ্রি মিনিট কিনছে, তো ফ্রি মিনিট কিনা মিনিটের মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত এটার কথা কয়ে শেষ করুন চাই, প্রয়োজনীয় কথা হোক আর অপ্রয়োজনীয় হোক। রাত 12টার সময় রিং দেয়, বসো, রাত 12টার সময় রিং দেয়, রাত 12টায় আমার একজন দিছে রাত 12টায় একটা রিং, তাই আমি এত রাতে রিং দিছেন কে ভাই, কই জানি আপনারা রাস্তায় আছেন এর লাগি একটু গল্প স্বল্প করি আর কি, তাই কতক্ষণ কথা বললে কাইটা দিছি, আবার ফোন দিয়ে কয় নেটওয়ার্ক মানে সমস্যার কারণে মনে হয় কাটতে গেল না, আমি কই না আমি কাটতে দিছি, তো কল করতেছেন বারবার কল করলে টাকা খরচ হয় না, এত রাত্রে কথা বলার দরকার কি, ঘুমান তাছাড়া অন্য কাম করেন, কই না বিল লাগে জেনে আপনার উঠতেছে, আমারে বলতেছে বিল লাগে জেনে আপনার উঠতেছে, কল করছি আমি বিল যাইতেছে আপনার, বিরক্ত হইতেছেন আপনি, বিল যাইতেছে আমার, আমি কইতে আপনারই বিল যাইবো কেন, কথাটা কম কইলে অসুবিধা রাখি, কই না অসুবিধা নাই বিল এখন যাইবো না, ফ্রি মিনিটের মেয়াদ আরো 2 দিন আছে, মিনিট কিনছে যেটা ওটার মেয়াদ আর 2 দিন আছে। এই যে কথোপকথন, বজ্রবাণী, খামাখা কথাবার্তা কওয়া, কি দরকার পড়ছে এত কথা কওয়ানের, চুপ করে থাকলেও তো ভালো। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামাতা নাজা, মান সাকাতা নাজা, যে চুপ রয় সে নাজাত পায়, কেউ যদি চুপ থাকে তো সে মুক্তি পেয়ে যায়। চুপ থাকলে নাজাত পায়, কারণ কথা তো খুব পাওয়ারফুল জিনিস, দেখেন না, কবুল কইছে আর একটু আগে দেখা হারাম ছিল, কবুল কথা বলার সাথে সাথে দেখা ইবাদত হয়ে গেছে। নোয়াখালীর মাইয়া
আর হে দিনাজপুরের ছেলে, জীবনে কোনোদিন দেখা সাক্ষাৎ নাই, মুরব্বীরা খবর দিছে ওই বাদ ভালো একটা মেয়ে আছে, ওই বাদ ভালো একটা ছেলে আছে, সিটাগাঙের মেয়া আর রংপুরের ফুলা দুইটার এক জায়গায় কয় ককবুল, ককবুল, বাস একটু আগে যাকে দেখা ছিল হারাম, এখন তাকে দেখা ইবাদত হয়ে গেছে। কত পাওয়ারফুল জিনিস, কথা অর্ধাঙ্গ হয়ে গেছে, এমন পাওয়ারফুল যেই অস্ত্রটা এটাকে এমনি সেমনি ব্যবহার করবে এটা আল্লাহর পছন্দ না। এটা দরকার হয় চুপ থাকবে, চুপ করে থাকবে তো নাজাত পেয়ে যাবে। এই হাদিস পড়ার পরে দুনিয়াতে এমনও মানুষ গেছে যারা 20 বছর 22 বছর কথা কয় নাই, জিকির ছাড়া আর কোনো কথাই উচ্চারণ করে নাই। আর আবদুল্লাহ ইবনুল মোবারক তো বলেন, আমি একটা নারীর লগে দেখা করছি যে নারী 40 বছরের ভেতরে কোরআনে করিমের আয়াতের মাধ্যম ব্যতিরিকে মানুষের শিখানো ভাষায় দুনিয়ার কোনো ভাষা তার জবানে সে 40 বছরের ভিতরে উচ্চারণ করে নাই, যেন তার মুখের একটি অক্ষর মিজানের পালায় তোলার ব্যাপারে অনুপযুক্ত না থাকে। সুবহানাল্লাহ, 40 বছর কোরআন মজিদের আয়াত দিয়ে কথা কইছে একটা মহিলা মানুষ, ইশারায় ইশারায় কথা বলেছে, কারণ বনি আদমের সব কথা ওজন হইব, তার সব কথা যেন কোরআনের আয়াত হয়, তাহলে সব আয়াতে কোরআনই আর কোরআনের অক্ষর হিসেবে সব কথাগুলো মিজানের পালায় উঠে যাইব। তো 40 বছরের ভিতরে দুনিয়ার ভাষা ব্যবহার করে নাই, আল্লাহর ভাষায় কথোপকথন করেছে। এ কারণে চুপ থাকা তো নাজাত পাওয়া যায় চুপ থাকলে পরে, নীরব থাকা, বেশি বলার ভেতরে বাহাদুরি না, চুপ থাকার ভেতরে হলো বাহাদুরি, বাহাদুরি অনেক বলার ভেতরে না, বাহাদুরি হলো নীরবতার ভেতরে বাহাদুরি। বাহাদুরি কিসের ভেতরে বলেন আমার সাথে, বাহাদুরি কিসের ভেতরে, বাহাদুরি কিসের ভেতরে, নীরবতার ভেতরে বাহাদুরি, বলার ভেতরে বাহাদুরি না, নীরবতার ভেতরে হলো বাহাদুরি। যত নীরব থাকা যায়, যত চুপ থাকা যায়, তত মুক্তি পাওয়া যায়। আর এখন করছে আমল, কথা বলা তো কঠিন, এই দেন না কিরম ভাবে মেশিন গুলা স্যার হইছে, একটা মুখস্খলন হইলে এক মুখস্খলনের কাফফারা দিতে দিতে মতের দরজা পর্যন্ত চলে যাবে, একটা মুখস্খলনের কাফফারা। যত বলবে বেশি তত ভুল হবে বেশি, আর যত বলবে কম তো ভুল হবে কম। এই চুপ থাকা ইনশাআল্লাহ বলেন, এটা তাসাউফের লাইনের বড় একটা সতর্কতার সবক। বুজুর্গ হাজরাতদের কাছে গেলে পড়ে, যারা আহলে দিল হাজরাতগণ ওনাদের কাছে গেলে পড়ে মুখে জিকির উঠায়া দেয়, তার মানে কথা কম কইবা জিকির বেশি করবা, মুখ পাক বুক পাক, মুখ না পাক বুক না পাক, মুখ পবিত্র তো বুক পবিত্র, মুখ না পাক তো বুক না পাক, জিকরুল্লাহ কাসরাতে জিকিরের সবকের উপরে উঠায় দেয় সালেককে। এই যে ইসলাহী মজলিসে আপনারা বুজুর্গ হাজরাতদের কাছে যখন যান, জিকিরের ফাজাইলের উপরে আলোচনা করে, তার মানে জবান থেকে বাজে কথা সব সরায়া আল্লাহর নাম ঝুলায় দেওয়ার ফিকির করে। ইনশাআল্লাহ থেকে সুফতা কম বেশি ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ওয়াদা তো ওয়াদা, আল্লাহ কবুল করে। অনেক ইবাদত আছে কিন্তু বদগুমানি করার খাসলত আছে, সমস্যা কারোর ব্যাপারে বদগুমানি করতে নেই। মুমিনের জান হবে খায়ের দিয়া, মুমিন সবসময় নেক গুমান রাখবে আর একজনের উপরে। আমাদের স্বভাব হইল যে আমরা বদগুমানি বেশি করি, যার ভেতরে যা ফাল দে ওটে তা, একটা কথা আছে না, যার ভিতরে যা ফাল দে ওটে তা, ওই পাত্রে ওই জিনিস টপকায় যেটা ভিতরে থাকে ওইটা গড়ায় গড়ায় পড়ে। এই ভিতরটাকে যদি গুমান শক্তিটাকে যদি মজবুত বানানো যায়, সুন্দর বানানো যায়, তাহলে অনেক খায়ের ভালো।
রাতের বেলায়, হজরত হাকিম আখতার দামত বরকাতুহুম ওনার কিতাবের ভিতরে ওয়াকিয়া বর্ণনা করছেন, সুলতান মাহমুদ গজনবী রাতের বেলায় ঘুরতেছে, চোর দেখিয়া মনে করতেছে তাহাজ্জুদ পড়তে উঠছে, কারণ উনি রাতে তাহাজ্জুদ পড়েন তো। একজন রে দেখিয়া চোর মনে হইতেছে না, উনি ভাবতেছেন এগুলো মনে হয় মসজিদে যাইতেছে, ধীরে ধীরে কাছে গেছে, যদি চোর ওরা মনে করতেছে। যাক, তিনজন ছিলাম আর একটা চোর বাড়ছে, চারজন হইলে চোরের শক্তিও বেশি হইব। এ ভাই, একা একা চুরি করার সুবিধা পাইতেন না, কাছে আয়েন, ডাকতেছে সুলতান মাহমুদ গজনবী, গজনবীর বাদশাকে চোর মনে করতেছে। গুমানটা কি, ধারণাটা কি, নিজে চোর তো, এই জন্যে সুলতান মাহমুদ গজনবীকে চোর মনে করতেছে। আর সুলতান মাহমুদ গজনবী বাদশা তো এমন বাদশা যে তাহাজ্জুদ গুজার বাদশা, এমন বাদশা যার বহু গুণ হাসিল আছে, তাসাউফের বহু পথ অতিক্রমকারী এক বাদশা। তো উনি তো চোরকেই ভালো মানুষ মনে করাটাই স্বাভাবিক। চোর দেখা মনে করতেছে আহারে বেচারারা আন্ধার রাত্রে ঘুরতেছে, মনে হয় মসজিদ চিনে না, দেখা দি কাছে গেছে। বদগুমানি, বদগুমানি থেকে কখনো কারোর ব্যাপারে কুধারণা পোষণ না করা, মুমিন মুমিনের ব্যাপারে সুধারণা লালন পালন করা। আমাদের আপসের ভেতরে যে সকল দ্বন্দ্ব কলহ শুরু হয় এটার ইবতিদা হয় বদগুমান দিয়া। বদগুমানির দ্বারাই আমাদের আপসের দ্বন্দ্ব কলহ শুরু হয়। আর যদি গুমানটা হয় নেক গুমান, তাহলে দ্বন্দ্ব কলহ কমে যাবে। ভালো ধারণার মাধ্যমে মহাব্বত ভালোবাসা প্রীতি প্রতিষ্ঠা পাবে। এইটা তিনটা বড় বড় গুণা, যে বদ জবানি, বদ নজরি, বদ জবানি, বদ গুমানি, খুব কাছাকাছি কিন্তু। বদ গুমানি, বদ নজরি, বদ জবানি একেবারে খুব কাছাকাছি, তার তোর বেশি না, লাইন অনেক দূর টেনে নিয়ে যাওয়ান লাগে না। এই এইটুকের ভিতরেই তিনটা জিনিস, এই তিনকে যদি একটু কন্ট্রোল করা যায় তো হযরত মুহিউসুন্নাহ রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেন এই তিনটা গুণার থেকে বাইচে থাও, ওলিয়ে যাইবা, বুজুর্গি আইসা যাবে, বেলায়াতের পথ পাড়ি দেওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে, আল্লাহর কাছে মাহবুব বান্দা হওয়া সহজ হয়ে যাবে। তো এই যে আমরা এখানে আসছি, লাভ কি, লাভ হলো এই যে নসিহত কিছু যেটা শুনলাম, এগুলোকে আমলি জিন্দগিতে যোগ করার ফিকির করলে মজলিশগুলা লাভ হবে। আর যদি এমন হয় এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে বাইরে হয়ে গেছে, তাহলে সব বরবাদ হয়ে যাবে। আর এই যে দিনই খানকা, দিনই মাদ্রাসা, মানুষকে দিন শিখানোর কেন্দ্র, এগুলোর দেখভাল করা উম্মতের আপনারা যারা সাধারণ আছেন আপনাদের জিম্মাদারি। এই মাদ্রাসাটা, এখানে উলুমুল ফিকহ আছে, তাখাসসুসাত আছে, এখানে ছাত্ররা পড়তেছে। মাদ্রাসা যত বেশি হইব তত ভালো, বাজারে দোকান যত বাড়ে তত বেচা কেনাও বাড়ে। দূর দারাজ থেকে মানুষ হাট করার জন্য বহু দূর থেকে যে এনে দোকান বেশি এনে আয়, ব্রাহ্মণবাড়িয়া শহরটা তো এটা ইলমের বাজার, আলেমের বাজার, সারা দুনিয়ার থেকে হ্যাঁ এদিকে তাকায়া থাকে, কারণ এখানে মার্কেটিংটা ভালো। তো মার্কেটটায় যত দোকান বেশি হবে তত বেচা কেনাও বেশি হবে, যত আলেম বেশি হবে তত ফয়েজ বিতরণও বেশি হবে। এই জন্যে ছোট মাদ্রাসাকে ছোট মনে না করা, এই ছোট ছোট বাতিগুলাও বাতি, সৌন্দর্য মণ্ডিত করে নিজের ইমানি জিন্দগিকে, আমলি জিন্দগিকে। বাতি যত বেশি হয় তত আলো বেশি হয়, মাদ্রাসা যত বেশি হয় শিরিক বিদআত তত কমে, হেদায়েতের নূর তত ছড়ায়। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করুক, হুজুরের মেহনত কোরবানি কবুল মঞ্জুর করুক,
আপনারা যারা এখানে আসছেন, আমি আপনাদের সকলের কাছে দোয়ার মোহতাজ। আসলে আমি দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সময় মতো সময়ের তাকাজা মাফিক হার হার কথা হার হার আমল করার তৌফিক, খুব বসিরতের সাথে সতর্ক দৃষ্টির সাথে আল্লাহ তাআলা কদম কদম চলার তৌফিক আমাদেরকে দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা সকলকে নাজাতের জিন্দগি দান করেন, হার কিসমের জুলম সিতাম থেকে মিল্লাতকে মিল্লাতের ওলামাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار اللهم عافنا في قدرتك وأدخلنا في رحمتك اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا اللهم أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية يا الله رب العالمين ديني جلسة দুয়ার মজলিসে বসেছি, মেহরবানি করে আমাদেরকে মেহরবানি করে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ইয়া আল্লাহ, মজলুম মজলুম উলামা হযরতরা এখানে রয়েছেন যারা দ্বীনের খাতির ইয়া আল্লাহ বহুত কষ্ট ক্লেশ উঠাইছে, রব্বুল আলামিন ইয়া আল্লাহ, তালিবুল ইলমদের মাসুম মাসুম জামাত এখানে আছে ইয়া আল্লাহ, রব্বুল আলামিন মেহরবানি করে ওলামাদের তোফায়েলে, নেককার সালেহীনদের তোফায়েলে, তালিবুল ইলম মাসুমদের তোফায়েলে আমাদের দোয়া মেহরবানি করে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ রব্বুল আলামিন সকলের নেক হাজাতগুলো পূরণ করে দেন ইয়া আল্লাহ, খায়রের ফয়সালা করেন, শর বালা থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ, এই জামিয়া কাসিমিয়াকে আপনি কবুল মঞ্জুর করেন ইয়া আল্লাহ, এর জন্য স্থায়ী জায়গার ইন্তজাম খাজানায়ে গায়েব থেকে আপনি করে দেন। আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ, আমরা যারা এখানে হাজির রব্বুল আলামিন সকলকে মওত পর্যন্ত সিরাতে মুস্তাকিমে ইস্তিকামাতের সাথে দাঁড়ায় থাকার তৌফিক আমাদের দান করেন। আল্লাহ রব্বুল আলামিন মজলুম কারাবন্দি যারা রয়েছে তাদের মুক্ত করে দেন ইয়া আল্লাহ, হার কিসমের ফিতনা ফাসাদ থেকে জমিনের মানুষদেরকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন, অনেকের আব্বা আম্মা কবরে মাফ করে দেন, অনেকের আব্বা আম্মা অসুস্থ শেফা দান করেন ইয়া আল্লাহ, আব্দুর রহিম কাসমী দামত বরকাতুম অসুস্থ শেফা এ কামিলা আজলা নসিব করেন। আল্লাহ রব্বুল আলামিন আরো যত অসুস্থ রোগী আছে সকলকে শেফা এ কামিলা দান করেন ইয়া আল্লাহ, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করে দেন, অভাবের অভাব দূর করে দেন। আল্লাহ হার কিসমের মুসিবত ফিতনা ফাসাদ থেকে হেফাজতে রাখেন। আল্লাহুম্মা জাআল সারানা আলা মান যালামানা ওয়া আনসুরনা আলা মান আদানা ওয়া লা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا
ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واسرنا ولا توسر علينا وارضنا وارض عنا يا كريم اللهم انا نسالك الرضا بالقدر والفوز في القضاء ونزل الشهداء وعيش السعداء ومرافقه الانبياء والنصر على الاعداء انك سميع الدعاء اللهم انا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم انا نعوذ بك من ابليس وجنوده ومن الشيطان وشركه اللهم انا نعوذ بك من يوم السوء ومن ليله السوء ومن ساعه السوء ومن صاحب السوء ومن كل صاحب يؤذينا يا كريم اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين اللهم احنا مسكينا وامتنا مسكينا اللهم احنا مسلما وامتنا مسلما